হ্যালো এভরিওয়ান আমি সুচন্দ্র আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক স্বাগত পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদের ভালোই লাগবে এই ব্লগটা হলো শুক্রবার দিনের সকালবেলায় উঠে গেছি আর হায়দ্রাবাদে না লাস্ট তিন চার দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে মাঝে মধ্যে একটু থামলেও ঝিরি কখনো জোরে হয়ে যাচ্ছে আর এটা ওয়েদার নিউজ যেটা আসে ওটা তো এসছে হায়দ্রাবাদে নাকি ভারী বর্ষণ হবে এই কয়েকদিনের মধ্যে তো কোনো কোনো এরিয়াতে নাকি হচ্ছে বাট আমরা যেখানে থাকি এখনো সেরকম ভারী বর্ষণ কিছু হয়নি কিন্তু কন্টিনিউ হচ্ছে চিনি যাবে স্কুলে চিনিকে আজকে স্কুলে টিফিনে দেবো পোহা বা চিরের পোলাও যাই বলো হয়ে গেছে একটু ঘি দিয়ে ঢেকে রাখলাম আর বেদানা ছুলে নিলাম এই চপিং যেটা কিনেছি চপারটা ওটা আমাকে খুব হেল্প করছে চিনিকে সকালবেলায় পোহা বলো চাউমিন বলো চিলা বলো যাই দিচ্ছি একটুখানি ভালো করে ধুয়ে ছুলে ওর মধ্যে ফেলে দিয়ে চপ করে নিলেই হয়ে যাচ্ছে খুব সময়ও বাচ্চা প্লাস পয়েন্ট যেটা চিনিকে অনেক কিছু ভেজিটেবলসও দিতে পারছি শুক্রবার ফ্রিজ মোটামুটি সমস্ত যা যা ছিল সব ক্লিন করছি ওর জন্য যা চিংড়ি মাছ ছিল বের করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম চিংড়ি মাছের মাথারও খোসা টোসা ফেলে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখলাম রসুন ভিজিয়ে রেখেছি আর চিনি আজকে খেয়ে যাবে হচ্ছে খিচুড়ি তো খিচুড়িও বের করে নিয়েছি ঠান্ডা হচ্ছে আর লাস্টের ব্লকটায় বলেছিলাম যে আমি বৃহস্পতিবার আর শুক্রবারের মধ্যে কনফিউজ হয়ে গেছিলাম তো আজকে হচ্ছে ফাইনালি চিনির স্কুলের আইনস রিসাইটেশন তো ওই চিনিকে রেডি করিয়ে নিয়ে পাঠাচ্ছি আর দেখেছো ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে আর এই জামাটা পড়েছিল বলে চিনি আর রেনকোট করতে চাইছিল না তো ওই জন্য ছাতা মাথায় দিয়ে নিয়ে গেছিলাম মান্থ এন্ড নেক্সট মান্থের এর অর্ডার দিয়েছিলাম আগের দিন তো সেটাও বাড়িতে আসার পরে দিয়ে গেল দেখলাম আমি আর সন্দীপ ব্রেকফাস্ট করে নিয়েছি আর এখানে চিনির খেলনাগুলো গুছিয়ে রেখেছি দেখতে বেশ ভালোই লাগছে জায়গাটা তো খাওয়া দাওয়া করার পরে আজকে চিংড়ি মাছ ভাপা বানাবো তো যা যা দিই আর কি ভাপাতে কাজু কাঁচা লঙ্কা পোস্ত সর্ষে নারকেল সব দিয়ে নুন চিনি দিয়ে পেস্ট করে নিলাম টক দই অ্যাড করলাম চিংড়ি মাছ অ্যাড করে উপর থেকে তেল কাঁচা লঙ্কা দিয়ে দশ মিনিট ভাপা দিয়ে দেবো আর চিংড়ি মাছ না খেতে খুব ভালো হয় এক বেলার রান্না করছি বিকালবেলা একটু বাইরে যাওয়ার ইচ্ছা আছে মিষ্টি যদি না হয় সেভাবে তাহলে বাইরে যাবো আর সেই কতদিন আগে আমরা এনেছিলাম খাওয়াই হয়নি মাঝখানে পুজো আচ্ছা ছিল তো এই সমস্ত করে না আমরাগুলো ঘরেই রয়ে গেছে আমি একটু হালকা করে মেখে নিলাম এখানে একটু কাশন্দি নুন কাঁচা লঙ্কা ডোলে নিয়েছি আর একটুখানি কাশ্মীরি চিলি পড়ে তো সন্দীপ না আমরা আবার ওই লেবু টক হলে এই সমস্ত খুব একটা খায় না মানে খেতে ভালোওবাসে না ওই আমি বানালে ঘরে থাকলে একটু খায় এক চামচ দু চামচ তো ও প্রথমে ভেবেছিল আমরা টক তো দেখলো খেয়ে দেখলো আমি জিজ্ঞাসা করলাম টক বললো না না টক না আর খাবে না ওর কাজে চলে গেলো তারপরে ঘরটার মুছে চিনিকে নিয়ে এসছে আর চিনি রানিকে দেখো স্কুল থেকে আমি ভাবতেই পারিনি স্টারটা ফিরিয়ে আনবে মনে হয় ম্যাম সরিয়ে রেখেছিল আসার সময় আবার হাতে দিয়ে দিয়েছে আর এখানে এসেই ঢুকে চিন্তা হয়ে গেছে চেয়ারে বসবে বলে মা জুতোও খোলেনি টুকটুক করে ঘুরে বেড়াচ্ছে একদম প্রিন্সেস এদিকে রান্নাও হয়ে গেছিল আর চিনিকে কি ওই চিংড়ি মাছের মাথা বা চিংড়ি মাছ ভাপা দিয়ে দেবো তো চিনির জন্য একটু পোলাও বসিয়েছিলাম এখানে গাজর পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি আর মাটনের মেটা সিদ্ধ করে রেখেছিলাম ওগুলো ছোট ছোট টুকরো করে দিয়ে দিয়েছি সাথে কড়াই শুটি আর ভাত ভাতটা আর আলাদা করে চাল ধুয়ে ওর মধ্যে দিয়েছিলাম না আমাদের ভাত তো রান্না হয়ে গেছিলো ওখান থেকেই ভাত তুলে নিয়ে পোলাও বানিয়ে দিয়েছি তো খেয়ে দিয়ে চিনি স্কুল থেকে আসা পরে না ও সেরকম ভাবে ব্লগ কন্টিনিউ করা হয় না কারণ ওর পিছনেই সময় দিতে হয় ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া হয়ে গেছে স্কুলের কাজ করে হয়ে গেছে যা যা ছিল হোমওয়ার্ক দেখো লাফাচ্ছে রেডি জামা দিয়েছে এখন ও দেখে দেখে লাফায় আবার সন্দীপে সন্দীপের ফোন চলে আসলে টথা হয়ে গেছে আমিও রেডি হয়ে নিয়েছি এখন চিনিকে চুল বেঁধে দেবো আর দেখো সব এখানে এনে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আবার এগুলো আমাকে গুছাতে হবে ওখানে ওদেরকে পড়াচ্ছে ও টিচার আর ওরা নাকি বেবি ওদেরকে পড়াচ্ছে তো সহস্রা এসছে শহর স্তরে সাথে কিছুক্ষণ খেললো সহস্রাও বড় হয়ে গেছে যখন আমরা এই ফ্ল্যাটটা এসেছিলাম বলি তখন সহ চিনি তো একদম ছোট্ট সাড়ে তিন মাস আর সহস্রা দাকসু এরাও একদম ছোট্ট ছোট্ট ছিল তো এখন বড় হয়ে গেছে মানে ওদেরও পাঁচ বছর বয়স হয়ে গেল এখানে বসে বসে একটুখানি ওদের সাথে খেলাধুলা করলো তারপরে চিনিকে রেডি করে দিয়েছে আমি একটু রেডি হয়ে গেছিলাম সন্দীপও রেডি হয়ে গেছে আর চিনির ক্লিপগুলো দেখেছো ওই যে কিছুদিন আগে দেখিয়েছিলাম তোমাদেরকে ওর জন্য এক বক্স ক্লিপ অর্ডার করেছিলাম তো এটা হচ্ছে পোচ তো ওকে এখানে বলেছিলাম আমার একটু চুপ করে দাঁড়াও আমি কটা ফটো তুলি সে কিছুতেই চুপ করে দাঁড়াচ্ছে না ফটো কি তুলবো আর ফটো তোলা হয়নি ভিডিও থেকেই পরে স্ক্রিনশট যদি নিতে পারি নেব আবার বলছে শাস্ত্রা কাম কাম আমি বলি আক্কা বলো মাঝে মাঝে আক্কা বলে তারপরে আবার বলে শাস্ত্রা কাম কাম তো বেশি দূরে যাইনি ওই জয় ড্রাইভ আছে যেখানে মাঝে মাঝেই যাই ওখানেই চলে গেছিলাম বৃষ্টি হচ্ছিল না তো ওর জন্যই ওখানে গেছিলাম বেশ খোলামেলা আমার বেশ ভালোই লাগে জায়গাটা এই যে চিনি ক্লিপটা দেখো কি সুন্দর না তো আমরা ওখানে গিয়ে না এক চিকেন নুডলস নিয়েছিলাম চিকেন ড্রাম স্টিক নিয়েছিলাম আর একটা চিকেনের আইটেম নিয়েছিলাম সেটা তখন আসেনি জিঞ্জার চিকেন ছিল আর চিনিকে রাত্রিরে বাইরে খাবে তো তোর জন্য বেশি একটা বাইরের নুডলস গুলো দেখবে ময়দারি হয় তো হজমের একটা ব্যাপার থাকে তো ওই জন্য চিনিকে তোমার ধোসা বাটার ধোসা দিয়েছিলাম আর আমাদের থেকে চিকেন নুডলস নুডলস আর একটুখানি মানে খুব সামান্য ওই আর পেটটাও তো কত বড় একটা ধোসা প্লেন ধোসা ওটা ছিল ওটা খেয়েছে চিকেন খেয়েছে আর কি খাবে তার সাথে জল খেয়েছে জয় ড্রাইফ ওই সাইডে কিছু হল টাইপের হচ্ছে স্ট্রাকচারটা তো দেখে তাই মনে হলো তো ওখান থেকে বেরিয়ে এখানে একটা ক্যাফে আছে আর এই ক্যাফেটা আমি এতদিন খালি ভাবতাম আইসক্রিম পার্লার মনে হয় কারণ ওই আইসক্রিমের একটা বড় আইকান থাকতো খালি আর কালারটাও এত সফট সুন্দর কালকে ভিতরে গিয়ে জানতে পারলাম না এটা একটা ক্যাফে অন্যান্য খাবারও পাওয়া যায় যেমন ক্যাফে যেমন খাবার পাওয়া যায় পিৎজা ফ্রাইস বার্গার এ সমস্ত তো আমরা আর ওসব কিছু খাইনি কারণ আমাদের অলরেডি ডিনার হয়ে গেছিল আর এখন প্রায় ওই সাড়ে নটা নটা পঁচিশ পঁচিশ বাজে তো ভাবলাম আইসক্রিমই খাই আইসক্রিম খেয়েছি চিনির জন্য ইভেন রাত্রি হয়ে গেছিলো বলে আলাদা করে আইসক্রিম নিয়ে আইসক্রিমের কোয়ালিটিটা সত্যি এত ভালো ছিল না কি ক্রিমি একটা মানে ব্যাপার ছিল সত্যি খুব ভালো মানে হচ্ছে জিভে লেগে আছে আমি একটা রেড ভেলভেট নিয়েছিলাম আর সন্দীপের জন্য সন্দীপ হানিমন্ডি লাইট দুটো আইসক্রিমের কোয়ালিটি ভীষণ ভালো ছিল চিনি আজকাল ডে বাই ডে এত ম্যাচিওর অ্যাক্ট করে এত বড় বড় ভাবসাপ দেখায় কি বলবো পাপা পা চামচ দিয়ে তুলে দিলে হবে না আর আইসক্রিম বলছি না কোয়ালিটিটা এত ভালো ছিল তো খুব টাইট ছিল আইসক্রিমটা যে টাইট বলতে যে বরফের ব্যাপারটা সেটা না কিন্তু মানে ক্রিমি টেক্সচারের মধ্যে এত টাইট ছিল আইসক্রিমটা ও তুলতে পারছিল না তো তুলতে পারছে না তাদেরকে হচ্ছে পাপা তুলে দিলেন খাবো না ও নিজে তুলে খাবে তো চিনিকে পরে ওখান থেকে একটা কমপ্লিমেন্টারিও দিয়েছিল চিনি সেটা খেয়েছে আর আমাদের থেকে তো খেয়েছে এবার পাপারটা ওখান থেকে খাওয়া হয়ে গেছে আর আমার থেকে নিয়ে খাবে রেড ভেলভেটটাও দারুণ ছিল আমি রেড ভেলভেট মানে কেক বা পেস্ট্রি ওটা বেশ ভালো লাগে কিন্তু আইসক্রিম প্রথম ট্রাই করলাম আমার বেশ ভালো লেগেছে কি বলে যাচ্ছে আবার আঙ্কেল কমপ্লিমেন্টারি দেওয়ার পরে সেটা খেয়ে আঙ্কেলকে থ্যাংক ইউ গুড নাইটও বলে এসছে আমরা এদিকে বসে খাচ্ছি আর কথা বলছি ম্যাডামকে দেখো একা একা ওখানে গিয়ে বসেছে বসে মেনু কার্ড খুলে দেখছে দেখে না আমরা দেখি আর মেনু কার্ডটা উল্টো ছিল কিন্তু যাই হোক এই ব্লগটা এখানে শেষ করি তোমাদের কেমন লাগলো জানি